ভিউয়ারিগণ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এসএনজি এন জি টোয়েন্টি ফোর প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর আমি মিতুয়া হাসান শুরুতেই দেখে আসি ডিএসসি সূচকের দিকে সপ্তাহের প্রথম কার্য দিবস আজ রবিবার সূচক বারো পয়েন্ট বেড়ে চার হাজার আটশো একাশি পয়েন্ট এসে দাঁড়িয়েছে বেড়েছে একশো আটটি কোম্পানির শেয়ার দর কমেছে একশো পঁয়তাল্লিশটি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে টি কোম্পানির শেয়ার দর আজ ডিএসি লেনদেন হয়েছে সাতশো ছেষট্টি কোটি একুশ লাখ একান্ন হাজার টাকা মৃত আজকের বাজারকে এক ধরনের ঘাতকতামূলক বাজারই বলা যায় হ্যাঁ তা তো অবশ্যই বলা যেতেই পারে আর বিশ্লেষকরা কিন্তু এমনটাই আমাদেরকে বলেছেন যে তাদের কাছে মনে হচ্ছে এটা একটা ঘাতকতামূলক বাজার কারণ দেখেন আজকে বারো কিন্তু প্লাস সেই তুলনায় কিন্তু কোম্পানি শেয়ার তো আর সরি টু সে বিনিয়োগকারী আপনারা হয়তো বা ভাবতে পারেন আমরা কেন কোম্পানি শেয়ার দর নিয়ে বারবার কথা বলি আসলে শেয়ার ব্যবসা লাভবান হতে হলে অবশ্যই আপনার কোম্পানির শেয়ার দর বাড়তে হবে আমাদের বাজারে আসলে এরকম অনেক কাঠামোগত সমস্যা রয়েছে যেগুলো আমাদের বারবার রিপিট করতে হয় আসলে তাছাড়া কোনো উপায় থাকে না অনেক বিনিয়োগকারী কিন্তু আমাদেরকে বলে যে এক কথাই কেন বারবার বলা হয় এছাড়া কিন্তু আসলে কিছুই করার নেই বলতে হবে আমাদের বাজারে যে সমস্যাগুলো আমাদের ততদিনে বলতে হবে যতদিন বলতে গেলে আমাদের আলোচনার বিষয়বস্তুটাই হচ্ছে শেয়ার শেয়ার বাজার তো বাজার সম্পর্কেই তো বলবো হ্যাঁ আর এখন একটু সূচকে ঘুরে আসি যে একশো আটটা কোম্পানি শেয়ার দর বেড়েছে তার বিপরীতে দেখেন একশো পঁয়তাল্লিশটা পড়ে গেছে আর সবচেয়ে মজার বিষয় দেখেন সাতানব্বইটা কোম্পানি আনচেঞ্জ এই সাতানব্বই টাকা কোম্পানির শেয়ার যারা কিনে রেখেছেন তাদের তারা দেখেন লাভও করতে পারছে না লসে করতে পারছে না মানে এমন একটা পজিশন লসে হয়ে যাবে তার লাভে যেতে পারছে না আর এর মধ্যেও কিন্তু লসেও আছে অনেক কোম্পানি আর ডেক লাইন দেখেন একশো পঁয়তাল্লিশটা প্রতিদিন এভাবে পড়তে পড়তে মোটামুটি সব কোম্পানির শেয়ার তৈরি কিন্তু এখন ডাউনে চলে যাচ্ছে সামান্য কিছু হাতে গোনা কয়েকটা কোম্পানির শেয়ার ধর বেড়েছে তাও বেড়েছে জাস্ট সূচকের উপর একটা ইফেক্ট ফেলানোর জন্য যে আমাদের সূচকটা প্লাসে দেখিয়েছে যে হ্যাঁ আমাদের সূচক যদি আমরা দেখি সূচক ভালো করার জন্য কিন্তু চার পাঁচটা কোম্পানি চেষ্টা অবশ্যই ওই চার পাঁচটা কোম্পানি 200 300% বেড়েছে বেড়ে সূচকটা আপে দেখিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই না এটা হচ্ছে কি পিছনে ছুরি মারার মতো একটা অবস্থা আর যদি আমরা একটু গভীরে যাই তাহলে দেখেন কি দেখাচ্ছে যে 12 প্লাস তারপরে 145 ডি ক্লার মাত্র 108 টা আমাদের প্লাস এখন যদি আমরা বলি যে আজকে আমাদের বারো মাইনাস ছিল তাহলে আজকে যদি বারো মাইনাস হতো তাহলে দেখতেন আজকে দুইশোর বেশি কোম্পানি শেয়ার দর কমে গেছে তো সে তুলনায় আজকে কেন বাড়লো না এই যে একটা সামঞ্জস্য নেই এটা আসলে হয় না কোনোভাবে একটা ভালো কাঠামোগত বাজারের অবস্থা না এটা এদের রূপ না বিনিয়োগকারী আসলে অনেক দিন ধরে তাদের আহাজারি প্রকাশ করছে কিন্তু যাদের শোনা দরকার তারা হয়তো বা শুনছে না শুনেও কিছু করতে হ্যাঁ সেটাই বলা যায় কারণ তারা তো অনেক বলছে তাদের তো দেয়ালে ঠেকে গিয়েছে তারপরে মধ্যে মাজাও ভেঙে গেছে সোজা হয়ে তারা দাঁড়াবে সেই ক্ষমতা তারা পাচ্ছে না যেখানে অন্যান্য দেশের কত রেকর্ড সে তুলনায় আমরা কিন্তু কিছুই না আপনি দেখেন যেখানে অন্যান্য দেশের সূচকের রেকর্ড তার পরিবর্তে আমাদেরকে সুযোগ প্লাসে থেকে রেকর্ড অন্যান্য দেশে আর আমাদের হচ্ছে মাইনাসে মাইনাসের দিকে রেকর্ড দেখেন সব দেশেই সূচকগুলো কি হয়েছে যে তাদের যে জন্ম লগ্ন ছিল ওইখান থেকে যে সূচকে যে একটা আপার লেভেল ছিল সবগুলো একদম ধামধাম সব রেকর্ড তারা ভেঙে দিচ্ছে অথচ আমরা এগারো বছরের জায়গায় ফিরে যেতে পারছি না একই জায়গায় আমরা ঘুর ঘুর মানে এটা আসলে কোনোভাবেই আস্থাশীল কথা না বা আস্থাশীল একটা ব্যবস্থা নেই এখানে বিনিয়োগকারীর আসলে আর কি বলবে তাদের হাজারের শেষ নেই তারা আমাদেরকে অনেক কথাই বলে তো সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করি তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এবছর 30 জুন অর্থ সমাপ্ত সময়ে প্রায় দুইশোটি কোম্পানি ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়েছে তো এর মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে 150টি কোম্পানির মতো আর নো ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রায় 40টি কোম্পানির মতো তো এই সম্পর্কে বিনিয়োগকারীরা কি বলছে আর বিশ্লেষকদের ভাবনাটা যদি আমরা জানতে চাই দেখেন প্রথমত কথা হচ্ছে এখানে কিন্তু দুই ধরনের কথা আসে বিশ্লেষকরাই মানে সবার মতামত আসলে এক থাকে না তো মতামতের দিক থেকে কিছু বিনিয়োগকারী বলছে যে যে একশো পঞ্চান্নটা তারা কিছু হলেও দিয়েছে সেটা এক পার্সেন্ট হোক এক পার্সেন্টের কম হোক তার বেশি হোক দশ পার্সেন্ট হোক যাই পেরেছে কারণ করোনার এমন একটা অবস্থা অনেকেরই ক্ষতি হয়েছে এটা আমরা সবাই জানি দেশের অর্থনীতিতেও ক্ষতি হয়েছে আমাদের দেশে না পুরো ওয়ার্ল্ডেই তো এই অবস্থা তো সেই অবস্থায় যতটুকুই লভ্যাংশ দিয়েছে অবশ্যই এনাফ এনাফ না আসলে দিয়েছে মানুষের মন রক্ষা করেছে এই দিনে আসলে মহামারীতে কোম্পানিগুলো পাশে দাঁড়িয়ে পাশে তার বিপরীতে দেখেন চল্লিশটা কোম্পানি কিন্তু হ্যাঁ তো চল্লিশটা কোম্পানিতেও তো বিনিয়োগ করেছে মানুষ যারা এইখানে বিনিয়োগ করেছে তারা কি বিনিয়োগকারী না তাদের টাকা টাকা কি না পাওয়ার আসেনি এখানেও তো কত বিনিয়োগকারী রয়েছে তো এই দিক থেকে তারা বলছে যে এগুলো দেওয়া দরকার ছিল আর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে মানে আর আরেক দল বিনিয়োগ বিশ্লেষকরা বলছে যে আপনারা দেখেন এই পাঁচশো সরি পাঁচ হাজার কোটি টাকার মধ্যে কিন্তু চার হাজার কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড এইটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য বেশি উপকৃত হয়েছে কারণ এই করোনার কালে স্টক ডিভিডেন্ড একটা কাগজের টুকরা দিয়ে আর কি হবে মানুষের এই ক্যাশটা পেয়ে মানুষের অবশ্যই লাভ হয়েছে তো এর জন্য অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জকেও সাধুবাদ জানিয়েছে কিছু বিশ্লেষক কারণ তাদের কিছু কঠোর পদক্ষেপ ছিল ক্যাশ ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড নিয়ে যার কারণে কিন্তু কোম্পানিগুলো অনেক ক্যাশ ডিভিশন তুমি তো আমরা যদি আরেকটা বিষয় একটু লক্ষ্য করি যে একশো পঞ্চান্নটি কোম্পানি কম বেশি যতটুকু পেরেছে বিনিয়োগকারীদের দিয়েছে এখানে প্লাস পয়েন্টটা হচ্ছে এই সারা বিশ্বের সাথে যেখানে করোনার জন্য যোগাযোগ প্রায় বন্ধের মতোই বলা চলে সেখানে যতটুকুই দিয়েছে আসলে বিনিয়োগকারীদের কিন্তু সন্তুষ্ট সন্তুষ্টি থাকা তো এ বিষয়ে বিনিয়োগকারীদের আমরা কিছু বলতে চাই বিশ্লেষকদের মতামত যে করোনাকালে শুধু বাংলাদেশে নয় ওয়ার্ল্ড ওয়াইড অর্থনীতি অবশ্যই ধস পড়েছে তো এই সময় আমাদের বাংলাদেশে যত কোম্পানি রয়েছে তাদের উৎপাদন বলেন তাদের সাপ্লাই বলেন বিজনেস বলেন সব কিছুতে নানা ধরনের সমস্যা রয়েছে আপনাদের অনেক অভিযোগ রয়েছে যে তারা অনেক কম ডিভিডেন্ট দিয়েছে হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই নট গুড আপনাদের জন্য যে তারা কম ডিভিডেন্ট দিয়েছে কিন্তু যতটুকু দিয়েছে করোনা কালে এতটুকু নিয়ে আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকা দরকার আর যে চল্লিশটা কোম্পানি দেয়নি তাদের অবশ্যই জবাব দিয়ে দরকার যে তারা কেন দেয়নি সবাই একটু হলেও দিয়েছে তারা দেখা উচিত তারা একটু যদি দিত তাহলে কিন্তু বিনিয়োগকারীরা আর আস্থা পেত তো আমরা শুধু প্রত্যাশায় রাখবো যে বিশ্বাস সরি বিএসএসসি বাজার আরও ভালো জায়গায় নেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি মিউচুয়াল ফান্ডের সিইওদের সাথে আজকে বৈঠকে বসবে বিনিয়োগকারীদের মতো আমাদেরও প্রত্যাশা এই বৈঠক যেন সফল হয় এবং বিনিয়োগকারীরা উপকৃত হন সেই শুভকামনায় আমাদের বাজার পর্যালোচনা আজকে এখানে শেষ করছি শেয়ার বাজারের খুঁটিনাটি সব বিষয় জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ